শনিবার একটি স্টিং অপারেশনের ভিডিও ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। যে সন্দেশখালীতে মহিলাদের নির্যাতনের অভিযোগ উঠেছিল, যে সন্দেশখালীতে লাঠিঝাঁটা হাতে মহিলাদের পথে নামতে দেখা গিয়েছিল, সেই সন্দেশখালীতে নাকি মহিলাদের নিগ্রহই করা হয়নি। সন্দেশখালী দুই নম্বর ব্লকের মণ্ডল সভাপতি গদাধর কয়ালকে এমনই কথা বলতে শোনা যায় সোশ্যাল মিডিয়ার ভাইরাল হওয়া স্টিং অপারেশন ভিডিওতে। এই ইস্যুতে তোলপাড় রাজ্য রাজনীতি। শনিবার তৃণমূল ভবনে সাংবাদিক বৈঠক করে বিজেপিকে নিশানা করেছে তৃণমূল সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। যে আমাকে দিয়ে লেখানো হয়েছে আমি জানতাম না, আমাকে যদি বলতো তাহলে আমি করতাম না। আপনি ভাবুন, যারা নিজেদের রাজনৈতিক স্বার্থ সিদ্ধিতে, স্বার্থ চরিতার্থ করতে মহিলাদের সম্ভ্রম 2000 টাকায় বিক্রি করে, সেই দলকে সারা দেশের মানুষের কাছে আমি অনুরোধ করব, ভোট দেওয়ার আগে 10 বার ভাববেন। 2019 আগে পুলওয়ামা করিয়েছিল তৈরি। এখানে গঙ্গাধর বাবু, গঙ্গাধর কয়াল নিজে স্বীকার করছে, আমি 2000 টাকা দিয়ে অভিযোগ করিয়েছি। বাংলার প্রায় 10 কোটি মানুষের সম্মান, 50% মহিলা, 4 কোটির অধিক মা, দিদি, বোন, বৌদি, এদের সম্ভ্রম আপনারা দিল্লিতে বিক্রি করে দিয়েছেন 2000 টাকার বিনিময়ে। মানুষ দেখুক আজ, এটা আপনারা নিজে স্বীকার করছেন। রেখা পাত্র যে বিজেপির ওখানে প্রতিদ্বন্দ্বী, বিজেপির পদ্মফুল চিহ্নে লড়াই করছে, যার সাথে প্রধানমন্ত্রী কথা বলেছে, সে 2000 টাকা নিয়ে কমপ্লেন করেছে। আমি বলছি না, গঙ্গাধর কয়াল বলছে। পরবর্তীকালে কিছু মেয়েকে দিয়ে কমপ্লেন করানোর জন্য আরও কয়েকজনের জন্য 2000 টাকা করে চেয়েছে, সেটাও তারা দিয়েছে। অন্যদিকে রাজ্যপাল সিভি আনন্দ বোসের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। এই ইস্যুতে কড়া পদক্ষেপের দাবি জানিয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার দাবি, রাজ্যপাল যদি কোনো অন্যায় না করেন তাহলে বাংলা ছেড়ে পালিয়ে গেলেন কেন? আগে বাংলার রাজ্যপাল, আমাদের বলতেও লজ্জা লাগে, মেয়ের বয়সী একটা কর্মী, কন্ট্রাকচুয়াল স্টাফ, ইপিএবিএক্স সেকশনে কাজ করে, ফোন ধরে অপারেটর, তার সাথে শ্লীলতাহানি করেছে, আর করে তার পরের দিন পালিয়ে গেছে রাজ্য ছেড়ে। আপনার যদি লোকানোর কিছু না থাকে আপনি তদন্ত সহযোগিতা করুন, পালাচ্ছেন কেন? সন্দেশখালীতে অস্ত্রের ভাণ্ডার উদ্ধার হওয়ার ঘটনাও সাজানো বলে দাবি অভিষেক বন্দ্যোপাধ্যায়। সম্ভ্রম লুণ্ঠিত করে 2000 টাকায় বিক্রি করা, আপনি ভাবতে পারছেন? তিনি স্বীকার করছেন যে আমরা অস্ত্র শস্ত্র সব রাখিয়ে দিয়েছিলাম শুভেন্দু অধিকারীর কথায়, এবং পরবর্তীকালে তারাই খবর দিয়েছিল, সিবিআই গিয়ে সেগুলো রিকভার করেছে। কত বড় চক্রান্ত! এদিকে এই ইস্যুতে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পাল্টা নিশানা করেছে বিজেপি। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর দাবি, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া স্টিং অপারেশন ভিডিও ভুয়ো। সন্দেশখালী দুই নম্বর ব্লকের মণ্ডল সভাপতি গদাধর কয়াল সিবিআই তদন্তের দাবি নিয়ে সিবিআই দফতরে যান শনিবার। ব্যুরো রিপোর্ট, ওঙ্কার বাংলা।